জি মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আসলে মাননীয় স্পিকার মাননীয় মন্ত্রী কিছুক্ষণ আগে বললেন যে আমরা ধান বানতে শিগের গীত গাচ্ছি আসলে গীতটা কার গাবো মাননীয় স্পিকার এটা মাননীয় মন্ত্রী যদি বলে দেন তাহলে ভালো আমি যে কথাগুলো বলেছি একটি অসত্য নয় মাননীয় স্পিকার উনি বলতে পারতেন যে আয়োডিনযুক্ত লবণের উপর বিল এসেছে তার বাইরে কথা বলছি কিন্তু মাননীয় স্পিকার যেহেতু সংসদের আমাদের সময়কাল খুবই সংক্ষিপ্ত আজকে আমি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে প্রধানমন্ত্রীকে আমি অনুরোধ করব যে সত্যিকার অর্থে যে বিষয়গুলো আজকে রাষ্ট্রের জন্য বিরাট আকারের আজকে সরকারকে নাড়া দিচ্ছে সেই বিষয়গুলোর ব্যাপারে দৃষ্টি দিবেন পরিমণি বাংলাদেশের একজন প্রখ্যাত শিল্পী সে যে যে ঘটনার শিকার হয়েছে চার দিন থেকে সে বিচার প্রার্থী বিচার পাচ্ছে না এটি কি অসত্য মাননীয় স্পিকার আমি বিষয়টি দৃষ্টি আকর্ষণ করলাম এই বিষয় তো নিয়ে অবশ্যই এখানে স্বরাষ্ট্রমন্ত্রী নাই অবশ্যই এর সাথে জড়িত তাদেরকে অবশ্যই এই ব্যাপারে ব্যবস্থা গতকাল আপনার সমস্ত গণমাধ্যম সমস্ত মিডিয়াতে প্রচার হয়েছে এরপর আর কী মাননীয় স্পিকার বলার আছে আমার যে আমাদের এই বাজেটের অধিবেশনে মাত্র চার দিন সাধারণ আলোচনায় এবং খুব সীমিত সংখ্যক সদস্যরা আলোচনার সুযোগ পাবে যে কারণে বাজেটের সার্বিক বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনার সুযোগ খুবই সীমিত যে কারণে আজকে সামগ্রিকভাবে রাষ্ট্রের যে সংকটগুলো রয়েছে এই সংকটগুলো নিয়ে তো আমাদেরকে এই সমস্ত আলোচনার মধ্যে দিয়ে নিয়ে আসতে হচ্ছে মাননীয় স্পিকার এছাড়া আমাদেরকে সময় দেন আমরা বর্তমান যে সংকটগুলো চলছে এই গত দুই মাসে যে সমস্ত বিষয়গুলো আজকে আমাদের ভয়াবহভাবে সংকটে আবর্তিত হয়েছি সেই বিষয়গুলো তো আমরা একেবারে সরাসরি সরকারকে সমালোচনা নয় মাননীয় স্পিকার সরকারকে ধরিয়ে দেওয়া সরকারকে অবহিত করা সরকারকে জানানো যে এই বিষয়গুলো সত্যিকার অর্থে আজকে জাতীয় সংকট এই বিষয়গুলো আজকে আমাদের পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি এ বিষয়ে যদি সরকার মনে করেন যে আমি সমালোচনার জন্য বলছি সরকারকে হেয়প্রতিপন্ন করার জন্য বলছি তাহলে মাননীয় স্পিকার ভুল হবে আমি মনে করি মাননীয় স্পিকার আজকে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী এত সমালোচনা হওয়ার পর যদি কথা বলতে পারে যে আজকে এই স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিরুদ্ধে সমালোচনা করাই দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ করাই ফ্যাশন ধন্যবাদ মাননীয় সদস্য শেষ করুন জি এক মিনিট বলবো যে আজকে আলোচনার মুখোমুখি হতে হবে আপনি ধানের শিব কি বলার নাম মাননীয় মন্ত্রী বলে দিলেন ধান মাংতে শিবের গীত এটা কোনো কথা হলো মাননীয় স্পিকার উনি অপ্রাসঙ্গিক কথা নিয়ে আসলে তার উত্তর আমাদেরকে তো দিতে হবে সেই সুযোগ তো আমাদেরকে দিবেন যাই হোক মাননীয় স্পিকার আমি আর বক্তব্য বাড়াবো না আমি সর্বশেষে আপনার মাধ্যমে অনুরোধ করব এখানে মাননীয় মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দরা রয়েছে দেশের যে সংকট এই সংকট সবচাইতে আমি অনুরোধ করব মাননীয় অর্থমন্ত্রী এখানে আছেন কোভিডের ভ্যাকসিনের টিকা রোডম্যাপ আমাদের দিতে হবে নাহলে আমাদের সমস্ত কর্মকাণ্ড ধ্বংস হয়ে যাবে মাননীয় স্পিকার আজকে আমরা আনন্দ করছি যে আমাদের প্রবৃদ্ধি বাড়ছে আমাদের রেমিটেন্স বাড়ছে আমাদের সব কিছু বাড়ছে কিন্তু যদি আজকে সত্যিকার অর্থে আমাদের অতি দ্রুত আজকে ভ্যাকসিনের আওতায় সমগ্র নাগরিককে না নিয়ে আসতে পারি আজকে পত্রিকায় দেখলাম যে বাংলাদেশের প্রায় ১৩টি জেলা আরও কঠোরতম লকডাউনের কথা বলা হচ্ছে অর্থনীতি ধ্বংস হয়ে যাবে মাননীয় স্পিকার যে কারণে আমি মাননীয় অর্থমন্ত্রীকে বলবো যে আজকে যে কোনো মূল্যে আমাদের জনগণকে ভ্যাকসিনের দ্রুত ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করবেন মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আজকে কি উদ্বেগজনক ঘটনা আজকে সকালবেলা বাড়ি আসার সময় দেখলাম যে আজকে পরিমণি আজকে ভয়ানকভাবে সে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে যে ওর ওপর আপনার সে মৃত্যুর পথযাত্রী তাকে সেখানে ধর্ষণ নির্যাতনের শিকার হতে হয়েছে আজকে দেখলাম কয়েকদিন আগে মুনিয়া যাকে আপনার বনানী গুলশানে বাড়িতে বসে ব্যভিচারের কেন্দ্র তৈরি করা হয়েছিল তার সাথে যারা জড়িত আইন কি নাই মাননীয় স্পিকার আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কী করছে আজকে অন্য কেউ হলে আজকে তাদেরকে গ্রেপ্তার করা হতো তাদেরকে আজকে আইনের আওতায় নিয়ে আসা হতো তারা নিঃসন্দেহে মাফিয়া মাননীয় স্পিকার এই সমস্ত ব্যক্তিদেরকে যদি আইনের আওতায় না নিয়ে আসেন তাহলে মানুষের কী হবে আইন আপনি প্রয়োগ করবেন ১৯৮৯ সালে আয়োডিনের ব্যবহারের জন্য আইন করা হয়েছে আজকে যে আইন এখানে প্রণয়ন করার জন্য মাত্র আমাদের দু মিনিট সময় দিয়েছেন মাননীয় স্পিকার এই আইন পাশ হবে কিন্তু সত্যিকার অর্থে যে বিধিবিধানগুলো এখানে দেওয়া হয়েছে মাননীয় স্পিকার আমি অনেকগুলো সংশোধনী দিয়েছি এই সংশোধনী আপনি একটাও পাশ করবেন না সুতরাং মাননীয় স্পিকার আমি মনে করি যে আইন প্রণয়ন করছেন আইনের প্রয়োগের জন্য আগে আপনারা সঠিকভাবে নীতিগতভাবে সিদ্ধান্ত নিন যে আমরা আইন প্রয়োগ করব যে উদ্দেশ্যে জনস্বার্থে এই মানুষের স্বাস্থ্য সুরক্ষা মানুষের নিরাপত্তার জন্যে যে আইন মাননীয় স্পিকার এখানে আমি আজকের এই বিলের উপর অনেকগুলো সংশোধনী দিয়েছি এর মধ্যে আমি মাননীয় স্পিকার এখানে আমি বিলের দফা দুয়ে ১০ উপদফার পরে নিম্নোক্ত নতুন ১১ দফা উপকমিটি সন্নিবেশিত করা হোক যথা ১১ দফা নির্ধারিত অর্থে এই আইনের অধীন প্রণীত বিধি দ্বারা নির্ধারিত বিলের দ্বিতীয় দফার ১২ উপদফার দ্বিতীয় পঙ্ক্তিতে অবস্থিত যাহাতে লবণ প্যাকেটজাত শব্দগুলির পরিবর্তে দৃশ্যমান স্বচ্ছ প্যাকেট করার কথা আমি বলছি মাননীয় স্পিকার মাননীয় স্পিকার এইখানে আমি বিলের দ্বিতীয় দফার ২২ উপদফার পরে নিম্নোক্ত ২৩ উপদফাটি সন্নিবেশিত করা হোক যথা ২৩ সদস্যের অর্থ এই আইনের অধীনে গঠিত কোনো কমিটির সদস্য মাননীয় স্পিকার
অনেকগুলো সংশোধনী আমি এই দফায় উত্থাপন করেছি মাননীয় মন্ত্রী, যেগুলো মনে করবেন যেগুলো গ্রহণ করা প্রয়োজন উপযুক্ত, তার কারণ আইনটি করা হচ্ছে জনস্বার্থে এবং আয়োডিনের যে আমাদের ঘাটতি বা আয়োডিনের যে নিয়ন্ত্রণ মান নিয়ন্ত্রণ করার জন্যে যে উদ্দেশ্য করা হচ্ছে সেই উদ্দেশ্যটা যেন আমাদের যথাযথভাবে পালন করা হয়। মাননীয় স্পিকার, যে কারণে আমি যে কথাগুলি বলতে চাচ্ছিলাম, আমরা প্রতিনিয়ত সংসদে আপনার বিভিন্ন আইন উত্থাপন হচ্ছে, পাশও করছি। মাননীয় স্পিকার, আইন উত্থাপন করে পাশ করার লাভটা কী হচ্ছে আমাদের? আইনের যদি প্রয়োগ না থাকে, আইনের যদি সঠিক যে উদ্দেশ্যে আমরা প্রণয়ন করছি সেটা যদি বাস্তবায়ন না হয়, তাহলে আইন আপনার পাশ করা আমাদের বৃথা। মাননীয় স্পিকার, গত কালকে পত্রিকায় দেখলাম স্বাস্থ্যমন্ত্রী বলছে যে আজকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করাটা একটা ফ্যাশনে পরিণত হয়েছে। তাহলে আমি কি ধরে নিব যে আজকে গণমাধ্যমে গত কয়েক বছর যাবৎ স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে অনিয়ম দুর্নীতির কথাগুলো ছিল অসত্য? মাননীয় অর্থমন্ত্রী উনি বললেন যে বর্তমান অর্থপাতের সাথে জড়িত কারা তাদের নাম দিন। মাননীয় স্পিকার, রাষ্ট্রের কাজ কি? আমরাকে কেন নাম দিতে হবে? যারা অর্থ পাচার করছে তাদের সাথে তো আইন আছে, সে আইন অনুযায়ী আপনি আইনের প্রয়োগ করুন। যে কারণে মাননীয় স্পিকার আমি বলবো যে আজকে যে আইনটি এখানে নিয়ে আসছেন, আমি এখন মাননীয় সদস্য বেগম রুমিন ফারহানা মহিলা আসন 50 দুই মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, 8-10টা আইনের মতোই এই আইনেও 47 ধারায় আমরা দেখলাম মোবাইল কোর্টের প্রভিশন রাখা হয়েছে। মাননীয় স্পিকার, মোবাইল কোর্ট নিয়ে কিছু কথা বলবার আগে আমাদের বর্তমান বাংলাদেশে আমলাদের যে বিভৎস দৌরাত্ম্য আমরা দেখছি সেই বিষয়ে কিছু কথা বলাই দরকার। আমরা দেখছি যে জনগণের কর আর ঋণের টাকায় তৈরি বাজেটের পরিচালন খাতের 27% তাদের বেতন ভাতায় ব্যয় হয়। এখানেই শেষ না মাননীয় স্পিকার, টিআইবি গবেষণা করে বলছে যে প্রতি বছর ঘুষ দিতে 12,000 কোটি টাকা জনগণকে দিতে হয়। এবং আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে বিদেশে টাকা পাচার করে বাড়ি গাড়ি করবার যে 28 জনের তালিকা তার কাছে আছে, তিনি সারপ্রাইজিংলি সেখানে লক্ষ্য করছেন বেশ বড় একটা অংশ রাজনীতিবিদদের পাশাপাশি আমলারাও আছে। সুতরাং এই টাকা কোথা থেকে আসে এটা একটা প্রশ্ন। আমাদের পরিকল্পনা মন্ত্রী কিছুদিন আগে আমলাদের দৌরাত্ম্য বোঝাতে গিয়ে বলেছিলেন যে ফেরাউনও আমলা ছাড়া চলতে পারে নাই। মাননীয় স্পিকার, একটা আধুনিক রাষ্ট্রে সরকারি কর্মকর্তা কর্মচারী লাগবে, আমলা লাগবে, সেটা আমরা জানি। কিন্তু আমলারা নিজেরাই যদি ফেরাউনের মতন আচরণ করে তখন তো খুব মুশকিল হয়ে যায়। কিছুদিন আগে আমরা বগুড়ার আলম দিঘিতে দেখেছিলাম যে মালিকের অনুপস্থিতিতে ছাগলকে 2,000 টাকা জরিমানা করা হয়েছে। মাননীয় সদস্য, আপনি তো লবণ বিলের উপরে কথা বলছেন। মাননীয় স্পিকার, আমি আসছি। মাননীয় স্পিকার, আমরা দেখেছি যে 33 নম্বরে ফোন করার কারণে নারায়ণগঞ্জে খেসারত দিতে হয়েছে এক ব্যক্তিকে। আমরা দেখেছি সুলতানা সরোবর তৈরি করা হয়েছে। অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে আমলাদের যে দৌরাত্ম্য সেটা কিছুদিন আগে স্বাস্থ্য মন্ত্রণালয়ও কিন্তু এক সাংবাদিককে নির্যাতন করার মধ্যে দিয়ে আমরা দেখতে পেয়েছি। মাননীয় স্পিকার, আমার প্রশ্ন হচ্ছে যে যদি কোনো অপব্যবহার নাও হয় তারপরেও কি একটা স্বাধীন দেশে যেখানে স্বাধীন বিচার ব্যবস্থা আছে বলে দাবি করা হয় সেখানে মোবাইল কোর্ট থাকতে পারে কি না? কারণ আমরা জানি যে আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার সাথে অঙ্গাঙ্গিভাবে যেই কনসেপ্টে জড়িত সেটা হচ্ছে সেপারেশন অফ পাওয়ার। অর্থাৎ একটা রাষ্ট্রের আইন বিভাগ, বিচার বিভাগ এবং নির্বাহী বিভাগ আলাদাভাবে কাজ করবে। জি, এক মিনিট, শেষ করুন। মানে এর মানে স্পিকার, এরকম একটা অবস্থায় যদি আমরা দেখি যে মোবাইল কোর্ট নির্বাহী বিভাগ দিয়ে পরিচালিত হচ্ছে সেটা কিন্তু সংবিধানের 22 অনুচ্ছেদের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক, এবং একই সঙ্গে সংবিধানের 22 অনুচ্ছেদের সঙ্গে 115 এবং 116 সাংঘর্ষিক। মাননীয় স্পিকার, এখন যে কথাটি আমি বলতে চাচ্ছি যে এই বিষয় নিয়ে হাইকোর্টে একটা রিটও দায়ের করা হয়েছিল 2017 সালে, এবং 2017 সালে হাইকোর্ট খুব স্পষ্ট ভাষায় বলেছে যে কনস্টিটিউশনের যে স্পিরিট, অনুচ্ছেদ 22-এর যে স্পিরিট, সেটার সঙ্গে মোবাইল কোর্ট যায় না। সরকার আপিল করে এবং আপিল আজকে 3 বছর ধরে আপিল বিভাগে স্থগিত আছে, এবং এই স্থগিতের সুযোগ নিয়ে মাননীয় স্পিকার নতুন আইনগুলোতে মোবাইল কোর্ট রাখা হচ্ছে। আমি একটা কথা খুব পরিষ্কার আজকে বলতে চাই, বিষয়টি জনমত জরিপে যাওয়া উচিত, কারণ যদি মোবাইল কোর্ট চালাতেই হয় তাহলে সেটা বিচারিক যে ম্যাজিস্ট্রেট আছেন সেই বিচারিক ম্যাজিস্ট্রেট দিয়ে চলতে পারে, নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে কোনোভাবেই মোবাইল কোর্ট চালানো যায় না। এটা সংবিধানের মূল যে স্পিরিট সেটার সঙ্গে ভীষণভাবে সাংঘর্ষিক। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি আইনটির দফা 3, 10, 11, 13, 17, 19, 23, 41, 51, 52, 63, 64, 95, 96, 97, 98, 99, 100, 101, 107, 108, 109, 116 দফায় মোট 26টি সংশোধনী নিয়ে এসেছি মাননীয় স্পিকার। সংশোধনীগুলো টেবিলে উপস্থাপন করা আছে, মাননীয় মন্ত্রী যদি কোনোটা মনে করেন গ্রহণ করবেন তিনি গ্রহণ করতে পারেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য জনাব ফখরুল ইমাম অনুপস্থিত।